বিমূর্ততায় যিনি জীবনের গল্প বলেন তিনি জাপান প্রবাসী চিত্রশিল্পী লিয়াকতালি। বিমূর্ততায় শিল্পী খুঁজেছেন সম্প্রীতির বন্ধন, তেল জল রঙের মিশেলে সুরের ছন্দ খুঁজেছেন শিল্পী তার চিত্রকর্মে। চীন কানাডা ও জাপানের চিত্রকলার করণ কৌশল ব্যবহার করে চিত্রশিল্পী লিয়াকতালি ছবিগুলো এঁকেছেন। অলিয়াস ফ্রসেজের লা গ্যালারিতে ছন্দময় বিমূর্ততা শিরোনামে প্রদর্শনী চলবে 13 আগস্ট পর্যন্ত। মিউজিক প্রেফার করে এখানে মজা করা হয় এবং সেই মিউজিকটা আসে হচ্ছে কালারের ছন্দ কীভাবে আমরা তৈরি করব এবং কালকে কী করে খেলবো, এই খেলাতে কী পরিমাণ এখানে সুর আনা যাবে এবং সেখানে আমরা কী করে বাদ্যযন্ত্র বাঁধাবো এবং এই বাদ্যযন্ত্র আমাদের কতখানি আমাদের টেনে নিয়ে যাবে একটা রিয়াল ফর্ম থেকে একটা বিমূর্ত ফর্মের ক্ষেত্রে, এবং সেই বিমূর্ততাই হচ্ছে আমাদের আমার ছবির সবচেয়ে বেশি ফ্যাসিনেটিং একটা অবস্থান। ওয়াটার কালার আমাকে এখানে এত বেশি ইন্সপায়ার করবে যে আমি পেন্টিংটাকে আমি নিয়ে আসতে পারবো এই ওয়াটার কালারের ফ্লেভারে। আমি ওয়াটার কালারের যে টোটাল যে রিফ্লেকশন, যে টেম্পারমেন্ট, যে ইফেক্ট, এভরিথিং এগুলো এসছে অয়েল কালারের মধ্যে, চলে এসছে আর কি। বাংলাদেশের টানটা থাকিয়ে থেকেই যায় এবং এখানে যে মানুষের যে ছবি আঁকেন সেখানে যে একটা ভিন্ন ধাঁচ আসা উচিত এবং সেই ভিন্ন ধাঁচ কতখানি এখানে প্রতিফলিত করা যায় এটার একটা প্রেজেন্টেশনের ব্যাপার রয়েছে আসলে।